একটি আইন যে একজনে করবে তাকে পাথর মেরে উড়াই দিতে হবে কোনো রাষ্ট্রের কোন সমাজের সেই অধিকার নাই একজন মানুষের চো একজন চোরের হাত কাটার কোন অধিকার নাই আন্টিল ওই মানুষটির জীবনের প্রয়োজনীয় জিনিসগুলো ওই সমাজ তার প্রতিরক্ষার ব্যবস্থা না করে অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এই নৈতিক মূল জিনিসগুলোর আপনার কি করবে ব্যবস্থা করার পরেই যে এই লোককে আমি খাওয়াবো পরাবো শিক্ষা দিব চিকিৎসা দিব গভর্নমেন্টের পক্ষে তারপর তার হাত কাটতে পারবে এর আগে পারবে না আপনি বাংলাদেশে একজন চুরি করলে হাত কাটিয়ে দেবেন না আগে তার চুরির পথ বন্ধ করতে হবে তারপর আপনি তাকে শাস্তি দিতে হবে একজন জেনাকারকে তখনই শাস্তি দেওয়া যাবে যখন ওই সমাজ ব্যবস্থায় পর্দার প্রচলনটাকে পর্দার ব্যবস্থাকে স্টাবলিশ করা হবে নৈতিক নীতি নৈতিকতার সব কিছু সুরক্ষা করা হবে এবং অনৈতিক সমস্ত কাজের সমস্ত ছিদ্রগুলোকে বন্ধ করে দিবে যখন সে দেশের মানুষ তখনই ওই জেনাকারের শাস্তি প্রযোজ্য হবে এর আগে তো পারবেন না কারণ আপনি একদিকে এটার কি বলে কমলা ঝুলাবেন অথবা আপনার ওই এটা এটার কি বলে তেঁতুল ঝুলাবেন আরেকদিকে বলবেন যে আপনার লালা পড়তে না এটা কি হবে এটা তো হবে না আপনি যখন তেতুল তেতুল সামনে রাখবেন তখন মানুষের লালা অটোমেটিক পড়বেই হ্যাঁ তো এই এই তেঁতুল রাখার অবস্থান অর্থাৎ সমাজের সব কিছু সমাজের মানুষদের নৈতিক যেই অবস্থান সমাজের সবকিছুকে সংশোধন করার পর তারপর আপনি ইসলামের হদগুলোকে আপনি চালু করবেন হ্যাঁ তো আমি যেই যে ব্যাপারে গেছিলাম যে যেই কথাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম হাদিস নাজাল কোরআন আলা খামসাতি আউজুহিন হালালিং হারম ওয়া আমসাল এখানে হালাল আছে এখানে হারাম আছে এবং এখানে হুকুম আছে অর্ডার আছে এবং এখানে মুতাশা এমন কিছু কথাবার্তা আছে যেগুলো সম্পর্ক কিছু অদৃশ্য বিষয় রয়েছে এবং ওয়া আমসাল এবং কিছু এক্সাম্পল আছে উদাহরণ আছে এই পাঁচটা বিষয় তাহলে নাম্বার ওয়ান কি হালাল নাম্বার টু হারাম নাম্বার থ্রি হুকুম নাম্বার ফোর

হ্যাঁ তো এখন এই এই পর্যায়ে আমাদেরকে যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে যে আল্লাহ যে অস্পষ্ট বিষয় রয়েছে এরপরে মুতে শাহ ও আমসাল এবং এক্সাম্পল রয়েছে এই এক্সাম্পলগুলো কি এক্সাম্পলগুলো হচ্ছে ওইটা যে আজ জাতির সামাদ জাতির যারা আল্লাহ সব হানুয়া তালার অর্ডারকে নিজেদের মন মতো করে নিয়েছে এই ইহুদিদের অবস্থা আজকে যে করুন হ্যাঁ তাদের পৃথিবীর কোথাও স্থায়ী কোনো বসবাসের জায়গা পর্যন্ত আল্লাহ হানুয়া তারা রাখেন নাই এবং কেয়ামত পর্যন্ত তারা পর্যদস্ত হতেই থাকবে এটা আল্লাহ সু হানুয় তারা অর্ডার কারণ এই জন্যই যে আল্লাহ তারা তারা ওই অস্পষ্ট বিষয়ে নতুন নতুন করে নিজেদের ধর্মে নিজেদের অবস্থা নিজেদের নবীকে হত্যা করেছে তারা বিভিন্ন অপকর্মের সাথে নিজেদেরকে জড়িত রাখেছে অথচ আল্লাহ সু হানুয়া তারা এই জাতির জন্য বনি ইসরায়েলি জাতির জন্য যা এত কথা বলেছেন এই কোরআনে আর কারো সম্পর্কে এত কথা বলেন নাই আমরা যদি বুঝতে না পারি আমরা যদি এটার ভ্যালুটা বুঝতে না পারি কোরআনের ভ্যালুটা বুঝতে না পারি তাহলে আমরা ওই সেই একই কাতারের বাসিন্দা সম্মানিত ভাইরা যেই পাঁচটি বিষয় ফাহুলা হালাল কে হালাল মানো রেমুল হারামা এবং হারাম হারাম মানো পারছি আমরা নিজেদের আমাদের সবার দুর্বলতা আছে থাকতে পারে আমাদের যদি দুর্বলতা থাকেও আমরা যদি আমরা যদি আমরা বলা বন্ধ করে দেই ভাই তাহলে তো এটা আর কোনোদিন সংশোধন হবে না যদি আমরা যদি বলা বন্ধ করে দেই যে হুজুরা যদি বলা বন্ধ করে যে ভাই হারামকে হারাম মানেন হালালকে হারাম মানেন তাহলে তো পৃথিবীতে আর বন্ধ হবে কোনো দিন বন্ধ হবে না এই জন্য বলতে হবে তো আমরা যারা এখনও মনে করেন নিজেদেরকে এমনভাবে এমনভাবে এইভাবে নিজেদেরকে অ্যাটাচ করে রেখেছি হালালকে হালাল মানি না হারামকে হারাম মানি না এই কথা আমরা যারা মানতে এখনও পারছি না এই এই কথা আমরা আমরা এখনও যেহেতু মানতে পারছি না আমাদেরকে আল্লাহর কাছে তবা করে চেষ্টা করতে হবে আমাদের সাধনা করতে হবে যে ভাই আমার জীবন কতটুকু আমি কেন এসেছি আমাদের ওই ভাই শুরু করেছেন মানুষ সব মানুষকে কি করতে হবে মরতে হবে তুমি যেখানেই পালাও তুমি আমেরিকা যাও আর লন্ডন যাও আর সিঙ্গাপুর যাও যেখানে চিকিৎসা করাও এক্স রে বাংলাদেশে ভালো লাগে না চলে গেছেন ইউএইতে অথবা আমেরিকা চলে আসছেন নো কোনো কোনো লাভ নাই আপনার আল্লাহ যেখানে যাবেন সেখানে আপনাকে ধরাশাই করতে পারবেন এবং আল্লাহ আপনার সাথে মৃত্যুকে মোলাকাত করবেই এবং এটা আল্লাহ সুফানুয়া তালা গ্যারান্টি দিয়েছেন আরেকটি কথা ওই ওই ভাই বলেছেন যে মুজরিমিউন যখন আমি এটার সাথে এড করতে চাই যে মুজরিমনরা কেমতের ময়দানে এমনভাবে ভাবে আল্লাহর কাছে চাইবে হে আল্লাহ আমাদেরকে আরেকবার সুযোগ দাও আরেকবার যাই পৃথিবীতে আবার সুযোগ দাও আবার যাব আবার ভালো হয়ে যাব। আবার সুন্দর করে চলবো ওয়া লা ইয়ু কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুনে বলেন না কখনো না ওয়া লা ইয়ু আখির ইজা আজালুহা আল্লাহু খাবিরাম বিমা তাআমালুন এক সেকেন্ডের সুযোগ দেওয়া হবে না তোমাদেরকে ওয়া লা ইয়ু আখির আল্লাহু আজালুহা কোনো গ্যারান্টি নাই আজকে আমরা যে সম্পদ যেই জীবন যেই ঐতিহ্য যেই কালচার যে যা কিছু লালন পালন করছি আমাদের জীবনের দিকে আমরা যদি একনিষ্ঠভাবে পাঁচ মিনিট দশ মিনিট যদি দৈনিক দশ মিনিট চিন্তা করি বেশি দরকার নাই দশ মিনিট চিন্তা করি যে আমার জীবন আমি কিভাবে চালাচ্ছি কি কোরআন এবং হাদিস আমাকে এইভাবে চায় না আরও ডিফারেন্টলি চায় যদি কোরআন এবং হাদিস আমাকে যেভাবে চায় এভাবে যদি আমি না চলতে পারি আমার এই চব্বিশ ঘন্টার জীবন এক সপ্তাহের জীবন এক মাসের জীবন এই এক বছরের জীবন এই ষাট পঁয়ষট্টি চল্লিশ পঁয়তাল্লিশ বছরের জীবন এই যে গেল এইভাবে আর কতদিন আমার জন্য বাকি রয়েছে হাউ লং মোর এবং এটি কি আমি জানি ডু আই নো ডু আই হ্যাভ এনি গ্যারান্টি আমি বলতেছি যে আমি দুই বছর পরে ছাড়বো দুই বছর পরে নামাজ পড়বো তিন বছর পরে হজ করবো পাঁচ বছর পরে রোজা রাখবো এইভাবে যে একটা টাইম নির্ধারণ করে দিয়েছি আজরাইলের সাথে আজরাইল তো না মালাকুল মহদির সাথে কি আপনার আমার কন্ট্রাক্ট হয়েছে

ওহাল্লাহ্ লাহুল ভাইয়া ও রিবা আল্লাহ হান বলছেন যে আমি সুদকে করেছি কি হারাম এবং ব্যবসাকে করেছি হালাল যে কোনো জিনিসের হালাল ওয়েও আছে হারাম ওয়েও আছে আর আপনি কত মানুষ আমরা বলতে পারবো যে আমি হলফ করে বলতে পারি যে আমি সুদের সাথে জড়িত নেই পারবো বলতে হলফ করে পারবো এখানে এপিএলে বিল আছে যে এপিএলে ডিপোজিট দেয় ডিপোজিট নেওয়ার পর আপনার বছর বছর এক পরে আপনার অ্যাকাউন্ট থেকে ক্রেডিট দেয় ওই যে ডিপোজিটের উপর ইন্টারেস্ট চার্জ ইন্টারেস্ট আপনাকে দেয় দিয়া আপনার বিল থেকে ক্রেডিট করে মানে আপনি খাইবেন না তারপর জোর করে খাওয়াই দেয় আপনি খাইতে চাইবেন না এরপর জোর করে খাইবেন এই সিস্টেম সিস্টেম হচ্ছে আমাদের জীবনের জন্য আল্লাহর জীবনে জারি করা উচিত এই যে বিষয়টা এই যে আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের জীবনে হারাম করেছেন আমরা সেগুলোকে হারাম হিসাবে কি করব মানবো বলেন না মানব মানব মানার চেষ্টা করব বলেন না মানার চেষ্টা করব আল্লাহ তৌফিক দিয়া দেন বলেন আমিন এরপরে আমরা হারামকে হারাম হিসাবে মানবো আল্লাহ তৌফিক দিয়া দেন বলেন আমরা চেষ্টা করব কারণ আপনার এই হারাম যদি আপনি নিয়ে যদি আল্লাহর দরবারে দাঁড়ান ওলা এত মুতুন্না ইল্লাহং তো মুসলিমন আল্লাহ বলছেন ধমক দিয়া বলছেন তুমি মুসলমান না হইয়া এই কবরে আসো না তুমি ময়রো না কিন্তু মরা কি কেউ ঠেকাইতে পারবে ওলা তা মুতুন্ না ডাই উইদাউট বিং এ মুসলিম উইদাউট বিং এ সারেন্ডার্ড পার্সন কমপ্লিট সারেন্ডার্ড এটা এইটা মানবো ওইটা মানবো না এটা চোদ্দশো বছর পুরানো এইটা এই মেয়েদেরকে দুই ভাগ দেবো অমুককে এক ভাগ দেব এটা আমার মানার দরকার নাই কারণ এটা এটা শেখেলে এটা পনেরোশো বছর পুরানো আপনার ব্রেন আল্লাহ এটা সাজাইছেন এটা কে সাজিয়েছেন আল্লাহ সব হানু আল্লাহর থেকে আপনি বড় জাস্তি হয়ে গেছেন হ্যাঁ আপনার শিক্ষানীতি আপনার আপনার সব কিছু আপনি আল্লাহর আল্লাহর দিন অনুযায়ী করবেন না আপনি নিজ মন মতো করবেন আপনারা কে দিছে বাদশাহী অমাল্লাম ইহকুম বিমা আংজল্লাহ পাউলাই এরাই হচ্ছে জালেম এরাই হচ্ছে জালেম এরা হচ্ছে কাফের এরাই হচ্ছে সমান্তরাল কোন আইন যদি কোনো পৃথিবীর মানুষ রচনা করে আমি আবার বলছি যদি আল্লাহর দোয়া বিধানের সমান্তরাল আইন প্যারালাল কোন ল ইফ এনিওয়ান ওয়ান ইন দিস ওয়ার্ল্ড হি বিকাম কাফের ইফ এনি ওয়ান মেকিং এ ফেরারল লার মেকিং আমি কথাটা দিতে পারছি আপনাদেরকে এবং অর্ডার যেগুলো দিয়েছেন সেগুলোকে মানেন সেগুলোকে পালন করতে হবে তাহলে যে অর্ডার আল্লাহ কিতাবে দিয়েছেন এটি কিতাবের জন্য নয় এই কিতাবের কত অংশে কয়টা আয়াত পাবেন আপনি আমাদের জন্য বিরাশি তিরাশিটা আয়াত পাবেন নামাজের জন্য রোজার জন্য কয়টা আয়াত পাবেন চার পাঁচটা হজের জন্য কয়টা পাবেন দশ পনেরোটা প্রত্যক্ষ পরোক্ষ পাবে জাকাতের জন্য কতটা পাবেন জাকাত এবং নামাজ অবশ্যই ইম্পর্টেন্ট কারণ জাকাত যতবার বলেছেন নামাজও ততবার বলেছেন আকিম সলাতা ও আতু জাকাত কিন্তু আর বাকিটা কি এ তিরিশ পারা কোরআন কি জন্য দিয়েছেন আর এই জন্যই আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা কি হুকুম দিয়েছেন muhkam কি অর্ডার কি কি আল্লাহ সুবহান ওয়া তাআলা দিয়েছেন ওয়া তাবিরু বিল আমসাল এবং যে মেসালগুলো আল্লাহ সুবহান ওয়া তাআলা দিয়েছেন এই কোরআনে এগুলা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে জাতি দম্ভ ভরে আল্লাহর বিধানকে আল্লাহর নবীদেরকে আল্লাহর নবীর উত্তরসূরিদেরকে যে জাতি প্রত্যাখ্যান করেছে আল্লাহ সব হানুয়া তারা আজ জাতির মতো সামুদ জাতির মতো সে জাতিকে ধ্বংস করে দিবেন সেই জাতিকে ধ্বংস করে দেবেন আল্লাহ সব হানুয়া তারা এই বিষয়গুলো এই পাঁচটি বিষয় আমাদের জীবনের জন্য আমাদের জন্য প্রথম কাজ হবে কি দাওয়াত কি দাওয়াত এখন দাওয়াত আমরা তো দিতে দিতেও চাই না নিতেও চাই না দাওয়াত দিতে হলে খাওয়াইবার কথাগুলো মানুষ পাওয়া যায় না দাওয়াত দিতেও চাই না নিতেও চাই না কারণ দাওয়াত দিলে মনে করি যে সামথিং ইজ রং देयर হ্যাঁ তো এখন এই যে দাওয়াত আমাদের দাওয়াতের জিন্দিগি আমাদেরকে কিসের ভিত্তিতে দাওয়াত দিবেন কোনটা ইসলামের ভিত্তিতে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরায় জুমায় আমি আবার ফিরে যাই ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ইউসাক্কিহিম আইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাঠিয়েছেন তিনি মানুষদের সামনে তেলাওয়াত করেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি এবং সেই তেলাওয়াতের ভিত্তিতে ওয়াইউসাকিহিম যে মানুষগুলো তার তেলাওয়াত শুনতে এসেছে তাদের ইনার এবং আউটার তাস্কিয়া সাধন করেছেন তাদের ভিতরে এবং বাইরের যেইগুলো ত্রুটি ছিল এই তেলাওয়াতের ভিত্তিতে তাদেরকে সংশোধন করেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়াইউসাকিহিম ওয়াইউ আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হেকমা এবং তিনি কিতাব এবং জ্ঞান শিক্ষা দিয়েছেন কিতা এবং হ্যাকমত শিক্ষা দিয়েছেন আজকে যারা আমরা উপস্থিত আছি সম্মানিত ভাইরা আমরা কি পারবো আমরা কি পারবো যে আমরা একটু একটু করে চেষ্টা করব যারা কোরআন শিখতে পারি নাই তারা কোরআন শিখবো পারবো পারবো ভাই আমরা আমাদের জীবন তো একটা ভাই একটি মাত্র জীবন যে জীবন পরে আর কোনো জীবন এই পৃথিবীতে আসবে না আমাদের প্রত্যেককেই ফিরে যেতে হবে আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন পড়াবো ভাই আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আমরা নামাজ ঠিক কায়েম করবো আমরা নামাজ ঠিক মতো পড়বো আমরা আমাদের পরিবারকে নামাজি বানাবো যেই বোনরা যেই মেয়েরা যাদেরকে আমরা যাদেরকে নিয়ে আমাদের সমাজকে পরিচালনা করি তাদেরকে আমরা পর্দা শিক্ষা দিব রাজি আছি আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলেছেন প্রত্যেক মেয়েকে সুরায় নূর শিক্ষা দিতে কিছু কিছু কোন সুরা সুরায় নূর কারণ এখানে পর্দার বিধান এখানে সুস্পষ্টভাবে লিখিত আছে এই সুরায় নোর আমাদের মেয়েদেরকে আমরা শিক্ষা দেবো পর্দা সম্পর্কে পর্দা কোনো সেকেলে ব্যাপার নয় তার ইজ্জতের জন্য তার আব্রুর জন্য সমাজের সমাজকে নৈতিক অবক্ষয় থেকে মুক্ত করার জন্য একমাত্র হাতিয়ার হচ্ছে এই পর্দা এই পর্দাকে আমরা পালন করার চেষ্টা করি এবং আমরা আমাদের জীবনে এই দাওয়াতি কাজকে আমরা সম্প্রসারণ করার চেষ্টা করি আমাদের সবাইকে আল্লাহ সুবিহানুআ তারা আজকে যা শুনলাম আজকে যা বললাম আমরা সবাই যেন আমল করতে পারি এই তৌফিক আল্লাহ সুবিহানুআ তালা আমাদের সবাইকে দান করুন আকুলকলি হাজা অস্তাকির্লাহ আলী ওয়ালাকুম অলিসা ইরুল মুসলিমিন

আর আমরা সময় পেলে এক সময় আমাদের ইমাম সাহেব আছেন উনি বিস্তারিত আলোচনা করবেন পুলিশ একটা আগে বলা হয়েছে তারপরে মেয়েদেরটা আছে সচেতন হয়ে যেন পর্দা মেয়েদের উপরে চাপাতে হবে সবসময় নৌ আমাদের কতখানি করণীয় আছে সেটা আমরা আগে দেখি আলহামদুলিল্লাহ সুন্দর পয়েন্ট এসেছে তো আমরা আমাদের প্রোগ্রাম প্রায় শেষ পর্যায়ে আজকের এই প্রোগ্রাম আমরা যাব যদি আমাদের এই আজকের প্রোগ্রামের ব্যাপারে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ আমাদের প্রশ্নগুলো আপনার যদি খুব সংক্ষিপ্ত সময় যদিও আমাদের হাতে মাত্র দশ মিনিট সময় আছে যে ভাই অনুরোধ করেছেন যে প্লিজ বাংলাদেশ সম্পর্কে কিছু বলার অনুরোধ রইল বাংলাদেশ সম্পর্কে আর কি বলবো আপনারা তো সব দেখতেছেন বাংলাদেশ সম্পর্কে তো আর অতিরিক্ত কোনো কিছু বলার নাই যে এই পৃথিবী আল্লাহ এবং আল্লাহর এই পৃথিবীতে আল্লাহ সব সময় মজলুমের পক্ষে কার পক্ষে মজলুমের পক্ষে আর মজলুম যখন নির্যাতিত হয় তখন এটা ভাবার কোনো কারণ নাই যে এ মজলুম মনে হয় মানে বিশাল কোনো অন্যায় করে ফেলছে এই জন্যই তার উপর এত খড়গ নেমে এসেছে আসলে আল্লাহ সুব্রাহানুআতালের কাছে যে মানুষরা প্রিয় বেশি আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন বেশি আমরা যা বলতে পারেন যে তাইলে আমরা আমরা যারা আমরা আমি মনে করি আমি এখনও পরীক্ষার্থী হওয়ার যোগ্যতা অর্জন করতে পারিনি এই জন্য আমার উপর পরীক্ষাই আসে না আমার যার স্ট্যাটাস যেরকম তার পরীক্ষাও সেরকম আমরা এখান থেকে আল্লাহ বাংলাদেশের জন্য দোয়া করব আমি মনে করি যে আমাদের দোয়া থাকবে মজলুমের জন্য যদি আমাদের এখানে বিভিন্ন বিহুর মানুষ থাকতে পারেন বিভিন্ন আইডিয়ার মানুষ থাকতে পারেন যে চিন্তা করতে পারেন কেউ পক্ষে থাকতে পারেন যে এটাকে পক্ষে মনে করি ওইটাকে বিপক্ষ মনে করি কিন্তু একটা জিনিস মনে করেন আপনি আল্লাহর কাছে শুধু এটা দোয়া করেন আল্লাহ যদি কোনো মজলুম অত্যাচারিত হয় আল্লাহ তুমি জালামের বিচার করো এটা করতে অসুবিধা আছে আমাদের এটা করতে অসুবিধা আছে এটা কারো পক্ষে না এটা এটা করব যে যদি কোনো মজলুম যদি বাংলাদেশে অত্যাচারিত হয় আল্লাহ তুমি জালামের বিচার অবশ্যই তুমি করো জালেমকে তুমি হয় হেদায়েত দান করো নালে তাকে ধ্বংস করে দাও দুইটার একটা এটা আমাদের বাংলাদেশ নয় সারা বিশ্বে আজ মজলুম মানবতা আসলে আমাদের সামনে কাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসায়ে বলছেন উমা আলাইকুম লা তুকাতিলুনা ফিসাবিল্লাহ উমা লাকুম লা তুকাতিলুনা ফিসাবিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনাল রিজাল ওয়ান নিসাই ওয়াল ওয়িলদান আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা উমা আলাইকুম তোমাদের কি হয়েছে আল্লাহ প্রশ্ন করতেছেন তোমাদের কি হয়েছে উমা আলাইকুম লা তুকাতিলুনা তোমরা এখনো সংগ্রামে ঝাঁপাই পড়ছো না উমা লাকুম লা তুকাতিরুনা ফিসাবিল্লাহ আল্লাহ রাস্তায় আল্লাহ দ্বীনের সহায়জে

এবং তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও কে বলতেছেন আল্লাহ সুরান নিসায় আল্লাহ সুবহান ওয়া তারা এ কথা বলছেন অথচ আমরা যদি এখান থেকে আল্লাহর কাছে দোয়াও করতে পারি নির্যাতিত মানবতার জন্য নির্যাতিত মানুষদের জন্য এটা আল্লাহর কাছে গ্রহণীয় হতে পারে আর এটাই আমাদের কথা আর বাংলাদেশে যা হচ্ছে এটা আপনারা আমার থেকে বেশি জানেন আমি এর থেকে বেশি রিমার্ক দেওয়ার চিন্তা করতেছি না ইনশাআল্লাহ এ থেকে থার্ড গ্রেড পর্যন্ত ফার্স্ট হয়েছে হুমায়রা হুমায়রা হ্যাঁ আমরা ওইভাবে ওদেরকে ইয়ে করে নেই ফার্স্ট এ দেন না তাড়াতাড়ি আপনি আর বাচ্চাদের দিকে তাকে ফার্স্ট সালাম দাও আচ্ছা ওকে সেকেন্ড হচ্ছে নাইফ

আচ্ছা এরপর আসেন বি গ্রুপে প্রথম হয়েছে আফিয়াজ মুশফিকা আফিয়াজ মুশফিকা ফার্স্ট হয়েছে সবাইকে দেখাও তোমার গিফট তাকবীর সেকেন্ড হয়েছে যুগ্মভাবে সেকেন্ড হয়েছে দুইজন একজন হচ্ছে জে তাহির এবং আরেকজন হচ্ছে আমিনা বেগম আমিনা সেকেন্ড দুইটা পুরস্কার দিতে হবে আপনার এখান থেকে যান নিশাদ শেখ সিক্স হয়েছে বুশরা সায়েমা এরপর যাদেরকে আমরা অনেকটা পার্টিসিপেটের জন্য দিচ্ছি তারা হচ্ছে নাকিব হাসান ওকে তারপর নানজিবা নানজিবা